সংবাদ প্রতিদিন ডট ইন এ আপনাদের স্বাগত। আজকে দুপুরবেলা আমরা এসে গেছি অফিস পাড়ার বিখ্যাত বেকার্স লেনে, যেখানে আপনি আমি প্রায় সবাই কখনো না কখনো দুপুরবেলা রসনা তৃপ্তির জন্য এসে হাজির হই। এইখানেই সেই বেকার্স লেনে কিন্তু আজ এক অন্য চিত্র। আজকে আমাদের এই বেকার্স লেনে এসে গেছেন এক তারকা, শুধু তারকা বললে ভুল হবে, তার একটা রাজনৈতিক পরিচয়ও রয়েছেন। তিনি কিন্তু বীরভূমের সাংসদও বটে। বেকার্স লেনে ফুটপাতের এক দোকানে কিন্তু বসে রয়েছেন সাংসদ শতাব্দী রায়, সঙ্গে রয়েছেন তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ। চলুন দেখে নিই আমরা তারা কি খাচ্ছেন আজকে। দিদি একটু ডিস্টার্ব করছি খাবার মাঝখানে, আপনি কি মাঝে মধ্যে এখানে খেতে আসেন? আমি এসেছি এখানে আগেও, এবারে পরশু দিন কাঁসার ছিল বলে আমাকে ফোন করেছিল, পরশু দিন আমি ফ্রি ছিলাম না, তাই আসতে পারিনি। তাই কুণালকে বললাম পরশু যাওয়ার কথা, তারপরে আমি বীরভূম চলে গেলাম, তাহলে আজকেই যাই, তাহলে আজকেই যাই, আমি আজকে ফিরেছি, তাহলে আজকেই খেতে যাই। কি কি খাওয়া, কি কি ভালো লাগে আপনার এই দোকানের? ফিশটা খুব ভালো, এখন আমি খাচ্ছি না ফিশ, লেমন ফিশটা, আর এই পোলাওটা, মানে আমি চাউমিনটা মধ্যে সব জায়গায় পাওয়া যায়, এই পোলাওটা খুব মজার, মিষ্টি মিষ্টি কিশমিশ দেওয়া আছে, কাজু, খুব মজার। আমি দেখে বললাম যে এটা আমাকে আর একবার দাও। আর কি শুধু এই দুটোই নাকি? বলে তো তারকা আর কি খুব স্বল্প ভোজি হয়, স্বল্প আহারই হয়, আপনি কি সেরকম বিশ্বাসী? স্বল্প আহারে নিশ্চয়ই প্রচুর বেশি পরিমাণ কম খায়, যেগুলো পছন্দ সেগুলো খায়। কুণালদা আপনি, আপনার সাথে একটু কথা বলি, আপনিও কি মাঝে মধ্যে এখানে খেতে আসেন? আমি এটা 91-92 সাল থেকে এখানে খাই, আর আজকের খাওয়াটা আমাদের পরশু রাত্রির থেকে ঠিকঠাক হয়ে আছে, ফলে এখানকার এই একটু মিষ্টি ভাতটা আর একটা হালকা মাছের প্রিপারেশন খুব ভালো হয়, তো সেটা কাছে। আর এই বেকার্স লেন তো হচ্ছে মানে খাওয়া দাওয়ার জায়গা, সবাই এতলাটির অফিস পাড়া মানে তো এখানেই খাওয়া দাওয়া, তো ফলে আমি তো সুশান্তদা কোথায় গেল, সুশান্তদাকে পরশু রাত্রে যখন শতাব্দীর সময় কথা হলো যে আজকে কোথাও একটা খাওয়া হবে, আমি তো পরশু রাত্রেই সুশান্তদাকে ফোন করে বলেছি আজকে ওর ওখানে খাওয়া। চলুন দোকানের মালিক সুশান্তদার সঙ্গে একটু কথা বলে নিই। সুশান্তদা নমস্কার, আপনার কেমন লাগছে? এনারা তো মাঝে মধ্যে খেতে আসেন, মাঝে মধ্যে আসতেন, এখন বরঞ্চ মানে ওনারা এমন জায়গায় চলে গেছেন, এলে পরে এই যে অবস্থা হয় কারণ বশত ওনারা আসতে পারেন না, নয়তো কোনো একটা সময় ছিল ওনারা খুব আন্তরিকের সাথেই আর কি আসতো এবং খাওয়া দাওয়া করতো এবং এখনও করে, হয়তো ফিজিক্যালি আসতে পারেন না, বাকি নিয়ে যাওয়া আবার লোক পাঠিয়ে খাবার নিয়ে যাওয়া এটা কন্টিনিউ এখনও আছে। শতাব্দী দিদির ফেভারিট ডিশ কি? লেমন ফিশ। শুধু দিদির বলে প্রশ্ন না, কুণালদা বসে রয়েছে, লেমন ফিশটা ওনারা খুব ভালোবাসেন আর কি, তার সাথে তো বাসন্তী পোলাও রয়েছে আর কি। আচ্ছা সবাই বলে নাকি তারকা যারা থাকেন, রাজনীতিবিদ যারা থাকেন, তারা নাকি সাধারণ মানুষের সঙ্গে মিশতে পারেন না, আপনি কত, আপনি কি বলবেন? আমি কখনোই সেটাকে বিশ্বাস করি না, ওনারাও তো সাধারণ মানুষ হিসেবে একটা সময়ের পর হয়তো ওনারা তারকা হয়েছে বা কিছু, বাট কোনো একটা সময় থেকে সে সাধারণ মানুষ থেকেই তারকার জায়গায় পৌঁছেছে, তো মাটি কেউ ভুলে যায়, মাটি মাটির জায়গাতেই থাকে, ওনারা সেই মাটিতেই দাঁড়িয়ে আছেন। এবার মানুষের মানে তার বলার ধরন বা বোঝার ধরন একরকম হতে পারে, আমি তো কখনো মনে করি না, কারণ ওনারাদেরকে তো আমি বরাবর পেয়ে এসেছি এইভাবে, ওনারা বাদেও আরও অনেক তারকাই আসেন, তারা মানে এই এই ভিড় বা এই পরিস্থিতি দেখা হয় বলে আর কি ওনারা অ্যাভয়েড করে আর কি। মজা যেটা ভালো লাগে তার জন্য সময় সবসময় পাওয়া যায়, যেটা নিজের খুশিতে করা যায় তার জন্য সময় বের করাটা খুব সহজ, তো যেটা কাজ যেটা ভালো লাগে না তার জন্য সময় বের করা যায় না। কুণালদা আপনিও তো প্রচণ্ড ব্যস্ত মানুষ সারাদিন, তার মধ্যে থেকেও কিভাবে সময় বের করতে পারেন? না না অফিস পাড়ায় থাকলে যাতায়াতের সময় কি হলো, বেরিয়ে যাবে আপনি নিশ্চিন্ত বসেন, একটু একটু এই জায়গাটা একটু ছেড়ে দাও, আরে এটা তো অফিস পাড়ার আবার আবার গলি বেকার্স লেন, এখানে সবাই হ্যাঁ খাওয়ার সময় খাওয়ার জন্য ঠিক সময় বেরিয়ে যায়, কোনো প্রবলেম হয় না, অফিস পাড়ার দিকে থাকলে চলতেই থাকে। তারপরে কুণালদা খাদ্য রসিক, একদম কুণালদা খেতে ভালোবাসে, শুধু আজকের থেকে নয় বহু পুরানো 90 সাল থেকে আমাদের সাথে যুক্ত কুণালদা, মানে কুণালদা আসা যাওয়া করে আরও ছড়িয়ে যাও, হ্যাঁ ছড়িয়ে যাও, তোমরা আস্তে আস্তে বেরিয়ে আসো, আর কোন দোকানে এসেছেন সেটা আমরা একবার দেখে নিই। ওনারা কিন্তু এসেছেন ক্লাসিক
ফাস্ট ফুড সেন্টার। ডেকার্স লেনে যারা রোজ যাতায়াত করেন তারা কম বেশি সবাই কিন্তু এখানের সম্পর্কে জানেন কতটা এখানে ফেমাস। তাহলে দুপুরের খাবার শান্তিতে সারুন, তারকা সংসদ খাবার খাবার খাওয়া ছাড়ুন, কুনাল ঘোষ আপনারাও কিন্তু দুপুরের খাবারটা তাড়াতাড়ি খেয়ে নিন। আর অন্যান্য খবরের জন্য চোখ রাখুন সংবাদ প্রতিদিন ডট ইনে। ক্যামেরায় সুলায় সিনহার সঙ্গে পারমিতা পাল, সংবাদ প্রতিদিন ডট ইনে।